আল্লাহর জান্নাত দেখে রাসূল যখন বের হয়ে যাচ্ছেন জিব্রিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবার বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের কত নিয়ামত দেখলেন জান্নাতে যে আল্লাহ হুর বানাইছে হুর দেখবেন নাকি জান্নাতে যত নিয়ামত আছে কোনটাই বানানোর বাকি নাই সব বানায়া কমপ্লিট আল্লাহ যে হুর দেবে হুর জান্নাতে নারী আছে সুন্দরী নারী ওয়ালাহুম ফিহা যাওয়াজুম মুতাহারা পূত পবিত্রা হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ওই সুন্দরীদের আল্লাহ বানায়া তাবুর ভিতরে রাইখা দিছে তারা নতনয় না এত সুন্দরী হবে এত সুন্দরী প্রথম যখন জান্নাতে হুর ব্যক্তিকে সালাম দেবে তার জান্নাতে সে তার দিকে তাকানোর পরে নিজের চেহারাটা তার গালের মাঝে আয়নার সে বেশি সুন্দর দেখতে পাবে ইয়ানজুরু ওয়াজহাহু ফি খাত্তিহা আসফা মিনাল মিরআ জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ অনেক কিছু দেখলেন হুর দেখবেন নাকি আপনাদের কাছে জানতে চাই জান্নাতে রাসূলের জন্য হুর বরাদ্দ আছে না নাই জান্নাতীদেরকে সবচেয়ে ছোট জান্নাতীকে হুর দেয়া হবে 72 জন এবার আরো বড় জান্নাতি যারা আছে তারা বেশিও পাইতে পারে তবে হাদিসে আছে আদনা হাল জান্নাতে মানজিলাতান লাহু 80 আলফ খাদেম ওয়া 72 জাওজা সবচেয়ে ছোট মানের জান্নাতির খাদেম হবে 80000 হুর হবে 72 আল্লাহর হাবিবের জন্য হুর বরাদ্দ আছে না নাই নিজের হুর নিজের বউ নিজে দেখা জায়েজ না নাজায়েজ বরং এটা আরো ভালো বিশ্বনবীকে জিব্রিল প্রশ্ন করে হুর দেখবেন নাকি আল্লাহর হাবিব বলে দেখতে আপত্তি কি জিব্রিল আমিন তাবুর ভিতরে নিলেন বিশ্বনবী গিয়ে শুনেন হুরগুলো গান গাইতেছে نحن الخالدات فلا نموت نحن النائمات فلا نبأس نحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له سبحان الله سبحان الله هورا কি গান গাইছে রাসূলের সে দুনিয়া শোনাচ্ছে হোরগুলো প্রস্তুত জান্নাতি স্বামীর জন্য তারা হাদিয়া পাঠাচ্ছে গান গেয়ে গেয়ে আমাদের সে কান নাই যার কারণে শুনি না রাসূল দেখে এসে শোনাচ্ছে ওরগুলো বলতেছে নাহানুল খালেদাতু ফালা নামুতু আমরা চিরস্থায়ী নি আমাদের কখনো মৃত্যু হবে না দুনিয়ায় পরের মাইয়া দেখা পাগল হইয়া দৌড় মাইরো না সীমা লঙ্ঘন করিও না দুদি আলফায়েত লন্ডনে রাজবংশের মেয়ে প্রিন্সেস ডায়নার পিছনে পাগল হইয়া গাড়িতে লইয়া দৌড়াইছে একসাথে দুইটাই শেষ কিন্তু জান্নাতে আল্লাহ এমন হুর দেবে যারা কোনোদিন মরবে না আজকে দুনিয়ায় এমন নারী পাইয়া পাগল হয়েছো মা বাবা ভুলে গেছো শরীয়তের সীমা লঙ্ঘন করছো বুড়া হওয়ার পরে তার দেহের সৌন্দর্য আগের মতো থাকার তো প্রশ্নই নাই একটানা সপ্তাহ যদি টয়লেটে যায় ডায়রিয়া হয় এক সপ্তাহ পরে হুর আর হুর থাকবে না সুন্দরী সুন্দরী থাকবে না আয়না তাকাইলে নিজের চেহারা নিজেই চিনে না